আর কইস না, আমি যারে পছন্দ করি চম্পাও তারে পছন্দ করে। খসকি হ, কিন্তু সে আবার চম্পারে পছন্দ করে না, এই জন্য চম্পা আমার উপর রাগ করছে। আইসা ভাইজান, কি দেখা তুমি ওরকম একটা খসো সেই লোকে প্রেম জোড়া দিলা কত? চুপ কর। এই কল লাগা আমি প্রেম জোড়া তো তোমাকে লেগা, হ্যাঁ আমার একটা স্ট্যাটাস আছে না, তোরা চম্পার মধ্যে কি হয়েছে রে? তোরা দুজন কথা কস না কে? আমি তো কইতেই চাই কিন্তু চম্পা আমার সাথে কথা করে না। কে লাগলো কি নিয়ে তো গোমতে? আর কইস না, আমি যারে পছন্দ করি চম্পাও তারে পছন্দ করে। খসকি হ, কিন্তু সে আবার চম্পারে পছন্দ করে না, এই জন্য চম্পা আমার উপর রাগ করছে। আচ্ছা তুই কর, এটা কি আমার দোষ? ওই বেটা যদি ওরে পছন্দ না করে আমি এখানে কি করুম? তুই কারে পছন্দ করস? আসে তোরে পজেব না, এটা আমি বুঝতে পারতেছি, তাই বুঝলে জিজ্ঞাস কেন? তুমি জানো না ওই সেদি একটা শয়তানের আসারি। এই না জানে কথা কইছ না তো? না জানে কথা কম কেন? রোকসানা নিজে আইসা আমারে আকার ইঙ্গিতে বুঝায় গেল। আইসা ভাইজান, কি দেখা তুমি ওরকম একটা খসো সেই লোকে প্রেম জোড়া দিলা কত? চুপ কর। এই কল লাগা আমি প্রেম জোড়া তো তোমাকে লেগা, হ্যাঁ আমার একটা স্ট্যাটাস আছে না। খারাও কথা আনো শেষ নেই। তুমি কি জানো রোকসানা আর চম্পার মধ্যে যে সম্পর্ক কাটাকাটি হয়েছে? কাটাকাটি হলো কাটাকাটি হয়েছে হয়েছে, আমার কি তাতে? অগো সম্পর্ক কাটাকাটি হয়েছে তোমার লেগা। মানে রোকসানা কইতাছিল ও আর চম্পা নাকি একই মানুষকে পছন্দ করে, তার মানে বুঝছো তো চম্পা তোমারই পছন্দ করে। কি তুমি রোকসানার লগে লাইন দিছো দেখা, চম্পা রোকসানার লগে কাটাকাটি করে দিছে। শোন তো চম্পারে কইস আমার লগে রোকসানার কোন লাইন নাই। হেরা আমি কইলে কি বিশ্বাস করব? আর তুমি তো রোকসানার হাতও ধরছো। হাত ধরলে সমস্যা কি? মহাভারত কি অশুদ্ধ হয়ে যায় নাকি? এ খাড়াও নাকি আমার হাত দস্তুর দস্কার। আচ্ছা শোনো, আমি যদি এখন গিয়া চম্পার কাছে গিয়া কই তোমার লগে রোকসানা কোনো সম্পর্ক নাই, তারপর চম্পা যদি তোমার লেগে আগায় তুমি কি আগাইবা? এইসব কথা মুখে আনিস না, একদম মুখে আনবি না। মেম্বার কার কানে যদি যায় একদম খুন করে ফেলাবো কিন্তু কই দিলাম। আর যদি মিনিস্টার ভাই তারে ম্যানেজ করে তাহলে? মিনিস্টার মনে চামেলিরে পছন্দ করে মানে অগমিতে ওদের কোনো সম্পর্ক হয়েছে। কি কইতাছিস তুই? একটু আগে দেখলাম দুজনে কথা বলতেছে, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর জন্য সুবিধা হবে চম্পার পাওয়ার ক্ষেত্রে। মিনিস্টার তোকে সাপোর্ট দিবে, মিনিস্টারের উপরে জন কাগজ করতে পারবো না। চামেলিতে দেখলে কিন্তু এইসব কথা কোনো রকম দরকার নাই, মিনিস্টারকে বুঝিয়ে দিচ্ছে এমন ভাব করবি যেমন তুই কিছু জানিস। ভাইজান কি ভাবতেছ? না কিছু না। আমি কি চম্পার বাড়ি দিয়ে দেখবো? সেটা তোর ইচ্ছা। তোমারও ইচ্ছা আছে?